নমস্কার বন্ধুরা, সকলকে আমাদের চ্যানেল টেকনিক্যাল আলফিতে স্বাগত জানাই। আজকের আমাদের এই ভিডিওতে আমরা আলোর প্রতিফলনের সূত্র নিয়ে আলোচনা করব। আলোকরশ্মি কোনো স্বচ্ছ মাধ্যমের ভিতরে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধা পেলে দুই মাধ্যমের বিভেদতল থেকে কিছু পরিমাণ আলোকরশ্মি প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। আলোর প্রতিফলন সংক্রান্ত কিছু দৈনন্দিন ঘটনা আমরা দেখব। গাড়ির জানালার কাঁচ বা আয়নায় পাখির প্রতিবিম্ব হচ্ছে আলোর প্রতিফলনের একটি উদাহরণ। এছাড়াও নদীর শান্ত জলে হাঁসের প্রতিবিম্ব, সেটাও হচ্ছে আলোর প্রতিফলনের আরেকটি উদাহরণ। এছাড়াও পুকুরের শান্ত জলে গাছ ও প্রকৃতির প্রতিবিম্ব হচ্ছে আলোর প্রতিফলনের প্রকৃষ্ট উদাহরণ। এবার আমরা আলোর প্রতিফলনের সূত্রাবলী শিখব। আলোর প্রতিফলনের প্রথম সূত্র হলো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপরে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। এবং দ্বিতীয় সূত্রটি হল আপতন কোণ প্রতিফলন কোণের সমান হয়। প্রতিফলক তল এবং চাঁদাটিকে যথাযথভাবে স্থাপন করে আমরা লেজার লাইট থেকে আলোটি ফেলব। আমরা যখন যেখানে ষাট লেখা আছে সেই দিক থেকে আলো ফেলছি, তখন সেটি বিপরীত পাশে যেখানে ষাট এবং 120 লেখা আছে সেই দিকে আলোটি যাচ্ছে। অর্থাৎ অভিলম্বের সঙ্গে যদি আমি কোণটি পরিমাপ করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি সেটি হবে 90 ডিগ্রি এবং 120 ডিগ্রি, তার পার্থক্য অর্থাৎ 30 ডিগ্রি। এবং একই রকমভাবে প্রতিফলন কোণের মানও হচ্ছে 30 ডিগ্রি। এই কোণটিকে আরেকটু পরিবর্তন করে নেব। পরিবর্তন করে নিয়ে আমরা দেখব সেক্ষেত্রে কত হচ্ছে। এবং এই ক্ষেত্রে আমরা যেখানে 130 বা 50 লেখা আছে সেই দিক থেকে আমরা আরেকবার ফেলব, তাহলে এর এই ক্ষেত্রে আপতন কোণের মান হবে 40 ডিগ্রি। এবং একই রকমভাবে প্রতিফলন কোণ যেখানে বাঁদিকে 50 বা 130 লেখা আছে সেখানে, অর্থাৎ এক্ষেত্রেও প্রতিফলন কোণের মান হচ্ছে 40 ডিগ্রি। আমরা আরেকবার লক্ষ্য করব, এখানে অভিলম্বের সঙ্গে এই যে কোণটি আছে সেটি 30 ডিগ্রি, অর্থাৎ 60 এবং 90 পার্থক্য 30 ডিগ্রি। এবং প্রতিফলন কোণের মান সেটাও হচ্ছে 90 ডিগ্রি, এবং 120 ডিগ্রি যে পার্থক্য সেটা হচ্ছে 30 ডিগ্রি। আমরা অভিলম্বভাবে আলোকরশ্মিকে ফেলে দেখছি, প্রতিফলিত আলোকরশ্মি অভিলম্বভাবেই অর্থাৎ সোজাসুজিভাবে উপরের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ লম্ব আপতনের ক্ষেত্রে আলোকরশ্মি সোজাসুজিভাবে সেই দিকেই ফেরত চলে যায়। আমরা আমাদের এই ভিডিও থেকে আলোর প্রতিফলনের সূত্রগুলো আমরা দেখলাম। যখন আলোকরশ্মি প্রতিফলক তলের অভিলম্বের সঙ্গে যখন 30 ডিগ্রি কোণে আপতিত হচ্ছিল, তখন প্রতিফলন কোণ 30 ডিগ্রি হচ্ছিল, এবং যখন 40 ডিগ্রি আপতন কোণ হচ্ছিল তখন প্রতিফলন কোণও 40 ডিগ্রি হচ্ছিল। তাহলে এখান থেকে আমরা বলতে পারলাম যে আপতন কোণ প্রতিফলন কোণের সঙ্গে সমান হয়। একই কথা অভিলম্বভাবে আপতিত হলে তার ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে। এবং এখানে লেজার রশ্মিটি যেদিকে আসছে সেটি হচ্ছে এই যে কাগজের তল বরাবর, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিফলিত রশ্মিও কাগজের তল বরাবর চলে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পারলাম আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব তারা একই সমতলে আছে, এবং আপতন কোণ প্রতিফলন কোণের সমান হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।